প্রথম প্রশ্ন, শায়েখ কামরস বের হলে নামাজ হবে কি না, এতে কি গোসল ফরজ হবে? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কে আলোচনা শুনতে চাই। তৃতীয় প্রশ্ন, সাদা স্রাব কাপড়ে লাগলে নামাজ হবে কি না, এটা কি নাপাক? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা তথা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে সাদা স্রাব কাপড়ে লাগলে নামাজ হবে কি না, এটা কি নাপাক? দেখুন প্রিয় দর্শক, মানুষের পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে যেগুলো বের হয় এগুলো যেমনিভাবে অজুভঙ্গের কারণ তেমনিভাবে এগুলো নাপাকও। সুতরাং মহিলাদের সাদা স্রাব যদি বের হয় তাহলে সেটি অবশ্যই নাপাকের অন্তর্ভুক্ত। এখন নামাজ হবে কি না, এগুলো যদি কাপড়ে লাগে, এক্ষেত্রে বিস্তারিত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। দেখুন, নাপাক কোনো নাপাক যদি তরল নাপাক যদি কাপড়ে লাগে তাহলে সেক্ষেত্রে ওই নাপাক যদি এক দিরহাম পরিমাণ ছড়িয়ে যায় বা তার চেয়ে বেশি ছড়িয়ে যায়, এক দিরহাম হলো ধরতে পারেন 5 টাকার পয়সা, অথবা হাতের যে এই নিচু অংশ আছে এই নিচু অংশ পরিমাণ বা তার চেয়ে যদি বেশি হয় তাহলে এই নাপাক নিয়ে নামাজ হয় না। এই নাপাক ধুয়ে কাপড় পবিত্র করে তারপরেই কেবল নামাজ পড়তে হবে। কিন্তু এর চেয়ে যদি কম হয়, এক দিরহামের চেয়ে যদি কম হয় বা এই পরিমাণের চেয়ে যদি কম হয় নাপাকটি, তাহলে সেই নাপাকে নামাজ তো হয়ে যাবে কাপড়ে এই পরিমাণ নাপাক লাগলে, তবে এতটুকু অল্প নাপাক নিয়েও নামাজ পড়া মাকরু। এই নাপাকও ধুয়ে তারপরে নামাজ পড়তে হবে। এখন সাদা স্রাব, এটি যেহেতু নাপাক, কোনো মহিলার যদি অনবরত আসতে থাকে, অনেক মহিলারা আছে সাদা স্রাবের রোগ থাকে তো অনবরত আসতে থাকে, এমন যদি হয় তাহলে এর জন্য উচিত হলো কাপড়, একটা কাপড় আলাদাভাবে রাখবে, যেই কাপড়টি সে খুলে রাখবে নামাজের জন্য শুধু রাখবে, এছাড়া নামাজের পরে আবার খুলে রাখবে, পরবর্তী অক্তে আবার পড়বে। এবং তার যদি এই নামাজের সময় যদি সাদা স্রাব আসতে থাকে, অর্থাৎ কোনো সময়েই তার সাদা স্রাব বন্ধ হয় না, তাহলে এর জন্য এ মাজুরের হুকুম গণ্য হবে বা এ অসুস্থ ব্যক্তির অন্তর্ভুক্ত হবে, এবং এর জন্য ওই সাদা স্রাব চলা অবস্থায় সে নামাজ আদায় করবে। এক্ষেত্রে সে এক ওয়াক্তের অজু দিয়ে পরবর্তী ওয়াক্তের পর্যন্ত যত নামাজ রয়েছে সেগুলো সে আদায় করতে পারবে। অন্য কোনো অজুভঙ্গের কারণ না পাওয়া গেলে, শুধু এই কারণটি পাওয়া গেলে তাহলে তার অজুভঙ্গ হবে না, ধরা হবে, যেটি মাজুরের হুকুম। এখন সাদা স্রাব যদি কোনো নারীর অনবরত যায় তাহলে সে এই পদ্ধতিতে নামাজ পড়বে, প্রতি ওয়াক্তের জন্য আলাদা আলাদা অজু করে নামাজ পড়বে। আর এক্ষেত্রে বিশেষ একটি পদ্ধতি রয়েছে যে ওই জায়গায় সে বিশেষ কোনো ন্যাকড়া অথবা বিশেষ কিছু জিনিস দিয়ে নাপাকি কাপড়ে লাগতে আটকে রাখতে পারে। এক্ষেত্রে এই বিষয়ে এভাবেই আমল করা চাই। এরপরে প্রশ্ন ছিল যে শায়েখ, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কে আলোচনা শুনতে চাই। দেখুন প্রিয় দর্শক, খুশির বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে কখনো কখনো স্বপ্নের মাধ্যমে দেখিয়ে থাকেন, আবার কখনো সতর্ক বার্তাও দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে। তো প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যেগুলো খুশির বার্তা তথা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে খুশির বার্তা বা শুভ সংবাদ দিয়ে থাকেন স্বপ্ন দেখিয়ে। তো হযরত দানিয়াল আলাইহিস সালাম বলেছেন, আমরা এ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। তিনি তার কিতাবের মধ্যে বলেছেন যে হযরত দানিয়াল আলাইহিস সালাম, যিনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যা দেয়া তার একটি মজেজার অন্তর্ভুক্ত ছিল, তো দানিয়াল আলাইহিস সালাম বলেছেন যে স্বপ্নে যদি কেউ টুপি দেখে, যে কোনোভাবে টুপি দেখলো বা টুপি পড়তে দেখলো, এর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ, সে বিশেষ সম্মান লাভ করতে পারবে, তার মান মর্যাদা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে তার মাথায়
টুপি দেখলো এবং নিজের মাথায় সে হাজিদের টুপি দেখলো। হাজিরা যেভাবে বেড়ি অথবা যেই টুপি পরিধান করে, এমন টুপি যদি নিজের মাথায় পরিধান করতে দেখে, বুঝতে হবে তার ইজ্জত সম্মান তো বৃদ্ধি পাবে, সাথে সাথে সে তার শত্রু বা দুশ্মনের উপর বিজয় লাভ করবে। মামলা মোকদ্দমা থেকে থাকলে সেগুলোতে সে বিজয় অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ নিজের মাথায় বাদশাহের টুপি দেখে, অর্থাৎ বাদশাহ যেভাবে মুকুট পরিধান করে, এই মুকুট যদি কেউ নিজের মাথায় দেখে, তাহলে বুঝতে হবে সে বিশেষভাবে ইজ্জত সম্মান লাভ করবে, ক্ষমতা লাভ করবে, আল্লাহ তাআলা তাকে জনগণের নেতৃত্ব দান করবেন ইনশাআল্লাহ। আর এছাড়াও স্বপ্নে যদি কেউ লোহার টুপি দেখে, নিজের মাথায় লোহার টুপি দেখলো অথবা যে কোনোভাবে লোহার টুপি দেখলে, বুঝতে হবে এটি তার জন্য সরকারিভাবে কোনো সম্মান ইজ্জত লাভের আলামত, তথা সে হয়তো সরকারিভাবে বিশেষ পুরস্কার প্রাপ্ত হবে অথবা বিশেষ সরকারি চাকরি বাকরি ইত্যাদিও তার হতে পারে, এটি তার জন্য একটি সুসংবাদের বিষয়। আর স্বপ্নে যদি কেউ এর বিপরীত টুপি খুলে ফেলতে দেখে, যে তার মাথায় টুপি ছিল সেটা খুলে ফেলেছে, এটি তার ইজ্জত সম্মান নষ্ট হওয়ার একটি আলামত, আল্লাহ তাআলা তাকে সতর্কবার্তা দিচ্ছেন। তেমনিভাবে যদি কেউ দেখে যে তার মাথা থেকে টুপি পরে গিয়েছে, ইচ্ছা করে খুলেনি বরং পরে গিয়েছে, তাহলে বুঝতে হবে সে তার কাজকর্ম থেকে বিচ্যুত হয়ে যেতে পারে, চাকরি চলে যেতে পারে, ব্যবসায় লস বা এগুলো হতে পারে, আল্লাহ তাআলা হেফাজত করেন এবং জীবনে দুঃখ কষ্ট আসতে পারে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা চাই, আল্লাহ হেফাজত করেন। আর স্বপ্নে যদি কোনো অবিবাহিতা মহিলা মাথায় টুপি পরিধান করতে দেখে, মহিলাদের জন্য বিশেষ এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে, কোনো বিবাহিতা নারী যদি দেখে যে তার মাথায় টুপি পরিধান করছে, বুঝতে হবে সে নারীদের উপর কর্তৃত্ব লাভ করবে, নারীদের নেতৃত্ব দিবে, এভাবে তার কোনো সে কোনো নেত্রী হতে পারবে বা নারী জনগণের নেতৃত্ব লাভ করতে পারবে। আর স্বপ্নে যদি কোনো মহিলা তার মাথা থেকে টুপি পরে যেতে দেখে, তাহলে বুঝতে হবে তার স্বামী হয়তো তালাক দিয়ে দিবে তথা তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে টুপি দেখার সর্বমোট 6টি ব্যাখ্যা হয়ে থাকে। এই 6 ব্যাখ্যার মধ্যে প্রথম ব্যাখ্যা হলো সে নিজের অধিকার আদায় করতে পারবে। টুপি দেখার একটি ব্যাখ্যা হলো তার অনাদায়ী অধিকার যেগুলো রয়েছে সে আদায় করবে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো রাজত্ব বা নেতৃত্ব লাভ, জনগণের নেতৃত্ব লাভ করবে, ক্ষমতা লাভ করবে। আরেকটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান মান মর্যাদা লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো সে কোনো বুজুর্গ বা আল্লাহওয়ালা ব্যক্তির সেবাকারী হবে, আল্লাহওয়ালা ব্যক্তির সাথে তার ভালো সম্পর্ক হবে এবং তার সেবা যত্ন করবে। তো প্রিয় দর্শক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে কামরস বের হলে নামাজ হবে কি না, এতে কি গোসল ফরজ হবে? দেখুন, এক্ষেত্রে সর্বমোট আপনাকে 3টি বিষয় বুঝতে হবে। প্রথমত মজি, মনি এবং ওদি। মজি বলা হয় যাকে আপনি হয়তো কামরস বলে উল্লেখ করেছেন, যেটি আসলে সামান্য উত্তেজনার কারণে আঠালো, হালকা আঠালো বের হয় এবং পানি কালারের হয়ে থাকে, এটিকে মজি বলা হয় বা কামরস। আরেকটি হলো মনি, যেটি গাঢ় এবং সাদা রঙের হয়, যেটি পরিপূর্ণ উত্তেজনা আসলে তারপরেই নির্গত হয়, যাকে বীর্য বলা হয়। আরেকটি হলো ওদি, যেটি রোগের কারণে সাধারণ অবস্থায় বের হয় বা প্রস্রাবের পরেও বের হতে পারে, রোগের কারণে এগুলো হয়ে থাকে। দেখুন, যদি মনি বের হয় বা বীর্য বের হয়, যদি সবেগে বা উত্তেজনার কারণে কারো বীর্য বের হয়, তাহলে এতে গোসল ফরজ হয়ে যায় এবং সে গোসল করেই তারপরে নামাজ বা অন্যান্য ইবাদত করতে পারবে, নামাজ আদায় করতে পারবে। আর যদি কামরস বের হয় বা মজি বের হয়, যেটি পরিপূর্ণ উত্তেজনা না বা সামান্য উত্তেজনায় স্বামী স্ত্রীর কথাবার্তা বলতে এই সমস্ত কারণে যদি বের হয়, তাহলে এতে এই জিনিসটি অবশ্য নাপাক, এটি বের হলে অজু ভঙ্গ হয়ে যাবে, কিন্তু তার এক্ষেত্রে ও গোসল করা লাগবে না, গোসল ফরজ হয়ে যাবে না, বরং এটি যেহেতু নাপাক এজন্য শুধুমাত্র অজু করাই যথেষ্ট। আর ওদির ক্ষেত্রে যদি সাধারণ অবস্থায় ওদি বের হয় বা সাধারণ অবস্থায় কোনো উত্তেজনা ছাড়া কামরস বের হয়, তাহলে তার অবশ্য অজু করতে হবে এবং তার গোসল ফরজ হবে না। আর প্রস্রাবের পরে যদি বের হয় এই ওদিটি বা এই জিনিসটি, তাহলে তো সে প্রস্রাবের কারণে যেই অজু করবে সেই অজুই তার জন্য যথেষ্ট হবে, আলাদা গোসল বা ইত্যাদি করতে হবে না। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।